এবং যে সমস্ত গাড়িতে রিয়ার ওয়াইপার আসবে সেগুলো কিন্তু তাতে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা থাকবে। তুমি দেখুন ফ্রন্ট উইন্ডশিল্ড কন্ট্রোল করার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে মিস্ট অফ ইন্ট লো হাই, তো এই যে সমস্ত কন্ট্রোলগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মিডিয়া, এটা কিন্তু ভয়েস কমান্ড দিতে পারবে। তো গাইজ এটা এই ট্রাইঙ্গেলটার মানে কি, এই ট্রাইঙ্গেলটার মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। তো এটা যখনই আপনারা অন করে দেবেন তখন কিন্তু এই যে চারটি ইন্ডিকেটার যেটা আছে সেটা কিন্তু একসাথে এখানে অন করতে শুরু হয়ে যাবে। বিপদ সূচক সংকেত দেওয়ার জন্য এটা কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে। যে গিয়ারের কাজ হচ্ছে গাড়ি গাইজ আপনাদেরকে হাই স্পিডে চালানোর জন্য গিয়ার খুবই প্রয়োজন। এরপর আমি চলে আসবো ওয়াইপার স্টকে, যে অনেক অনেক গাড়িতে ফ্রন্ট এবং রিয়ারও চলে আসে এবং অনেক অনেক গাড়িতে শুধুমাত্র ফ্রন্টে আসে। তো দেখুন আমাদের এই যে গাড়ি আছে ইগনিস যেটা 2020, এটাতে কিন্তু দুটোভাবেই ওয়াইপার চলে আসে, ফ্রন্টেও আসে রিয়ারেও আসে। তো এর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে চলুন একে একে করে বুঝিয়ে দিই। যে সমস্ত গাড়িতে রিয়ার ওয়াইপার আসবে না তাতে কিন্তু গাইজ এই যে আমি যেটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আসবে না, শুধুমাত্র এই কটা ফিচার্সই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং যে সমস্ত গাড়িতে রিয়ার ওয়াইপার আসবে সেগুলো কিন্তু তাতে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা থাকবে। তো চলুন আমি আপনাদেরকে রিয়ার থেকেই বুঝিয়ে দিই। সবার প্রথমে দেখুন এই যে বাঁ দিকের যে স্টকটা আছে এটাকে যদি আপনারা একবার ঘুরিয়ে দেন, বা এই যে লাইন আছে এটা এখন অফে আছে, অফে মানে রিয়ারের যে ওয়াইপার আছে সেটা কিন্তু কোনোরকম কোনো কাজ এখানে করবে না। এবং আপনারা যদি এটাকে অনে করে দেন তাহলে কিন্তু রিয়ারের যে ওয়াইপার আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা মুছতে শুরু করে দেবে। তার সাথে সাথে এটাতে শুধুমাত্র অন আর অফ ফিচার্স আছে, এবং তার সাথে সাথে এই যে ওয়াইপারের স্টক আছে এটাকে যদি আপনারা ফুল ওপরে করে দেন, মানে অনেরও যদি আপনারা ওপরে করে দেন তাহলে কিন্তু ওয়াশার ফ্লুইড যেটা আছে যেটাতে যে ফ্লুইড দিয়ে কাঁচ ওয়াইপার মুছে সেটা কিন্তু ওই কাঁচে চলে আসবে বা মিররে চলে আসবে, সেখান থেকে কিন্তু ওয়াইপার যেটা আছে সেটা কাঁচকে আপনার পরিষ্কার করে দেবে। তো আপনারা এটাকে সিম্পলি এখান থেকে অন করতে পারেন এবং অনের ওপরে উঠিয়ে দিলেও ওই যে ওয়াশার ফ্লুইড আছে সেটা কিন্তু মিররে চলে আসবে এবং উইন্ডশিল্ড কিন্তু এটা পরিষ্কার করে দেবে, রিয়ার উইন্ডশিল্ড। এবং তারপরে দেখুন এই যে নিচের দিকে যে ওয়াশার ফ্লুইড আছে এটাকে আপনারা সিম্পলি নিচে করলেও ওয়াশার ফ্লুইড যেটা আছে সেটা কিন্তু চলে আসবে এবং ওয়াইপার দিয়ে ওটাও কিন্তু পরিষ্কার করে দেবে। এরপর আমি চলে আসবো ফ্রন্ট উইন্ডশিল্ড কন্ট্রোল আপনারা কীভাবে করবেন। সবার প্রথমে দেখুন ফ্রন্ট উইন্ডশিল্ড কন্ট্রোল করার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে মিস্ট অফ ইন্ট লো হাই। তো মিস্ট মানে হচ্ছে যেগুলো খুব যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে না, জাস্ট ড্রপ পড়ছে, তো সেই সমস্ত জায়গায় আপনারা কিন্তু মিস্ট করে দিতে পারেন। মিস্টেক করে দিলে কী হবে না, এটা কিন্তু আপনাকে বারবার করতে হবে। তো দেখুন আমি যদি ওপরে উঠিয়ে ছেড়ে দিই তো এরপর ওয়াইপার কী করবে, একবার ওয়াইপ করবে এবং ছেড়ে দেবে, এবং সেটা কিন্তু আপনাকে বারবার করতে হবে। তো তারপরের যেটা আছে সেটা কিন্তু অফ, অফে তো গাইজ ওয়াইপার যেটা আছে সেটা অফই থেকে যাবে। এবং তারপরে চলে আসবো আমি ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে কিছুক্ষণ থেমে থেমে আপনার উইন্ডশিল্ড যেটা আছে সেটা কিন্তু ওয়াইপার পরিষ্কার করে দেবে। তো একটা নির্দিষ্ট টাইম গ্যাপ থাকে, 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো একটা কিছু টাইম গ্যাপ থাকে, সেই টাইম গ্যাপে কিন্তু অটোমেটিক্যালি ওয়াইপার যেটা আছে সেটা অটোমেটিক্যালি একবার করে ওয়াইপ করে দেবে এবং উইন্ডশিল্ড যে সমস্ত জল থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে। এরপর আমি চলে আসবো লো। তো লো ইন্টারমিডিয়েট থেকে যে টাইম গ্যাপটা থাকবে সেটা কিন্তু অল্প কম হয়ে যাবে, সেই টাইম গ্যাপের আন্ডারে সেটা 10 সেকেন্ড বা ওরকম কিছু একটা হয়। তো ওই টাইম গ্যাপে কি করবে না, ওয়াইপার অটোমেটিক আপনার উইন্ডশিল্ড ফ্রন্ট যে উইন্ডশিল্ড আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ওয়াইপ করে দেবে। এবং তারপরে হচ্ছে হাই। তো হাইয়ে তো গাইজ কোনো রকম কোনো টাইম গ্যাপ থাকবে না, যেই নামবে সেই আবার পড়তে শুরু করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইপার আছে এটা যেই ওই পজিশনে যাবে আবার কিন্তু ওটা উঠে করতে চলে আসবে। এই কটা জিনিসই আপনারা কিন্তু ওয়াইপারের কন্ট্রোলে পেয়ে যাবেন। এটাকে যদি জাস্ট আপনারা ওপর দিকে করে দেন, মানে জাস্ট আঙুলের পজিশনটা আপনারা খেয়াল করুন, এটাকে যদি জাস্ট আপনারা ওপরের দিকে করে দেন তাহলে কিন্তু ফ্রন্ট উইন্ডশিল্ডে যেটা আছে সেটা কিন্তু ওয়াশার ফ্লুইড চলে আসবে এবং সেটা কিন্তু এই যে ওয়াইপার আছে সেটা কিন্তু কন্ট্রোল করে দেবে। তো আশা করি এই যে ওয়াইপারের স্টক সম্বন্ধে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা অবশ্যই আপনাদের বোঝা গেছে। এখন এরপর আমরা চলে আসবো সিম্পল স্টিয়ারিং কন্ট্রোলের উপরে। তো স্টিয়ারিং কন্ট্রোল সম্বন্ধে আপনাদের কিন্তু বোঝানো আছে। তো এই যে সমস্ত কন্ট্রোলগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মিডিয়া কন্ট্রোল, মানে আপনারা ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে যে গান বা যে বাজনা যেগুলো চলে, গান বাজনা বা অ্যান্ড্রয়েড অটো, এগুলো কিন্তু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো কীভাবে কন্ট্রোল করবেন চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে সুইচটা আছে এটা হচ্ছে যে কোনো ট্র্যাককে আপনারা ফরওয়ার্ড করতে পারবেন, এবং আপনারা যদি কোনো গানের ট্র্যাক ব্যাকওয়ার্ড করতে চান বা পিছনে করতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে কিন্তু দুটোভাবে কাজ হয়, এটা হচ্ছে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো এই যে মোডের সুইচ আছে এটাকে যদি আপনারা ওপরে তুলতে থাকেন তাহলে গানের যে ভলিউম আছে বা যে সমস্ত ভিডিও ফিডিও যাই বা চালাবেন বা মিউজিক ফিউজিকের যে সমস্ত ভলিউম থাকবে সেটা কিন্তু ওপর দিকে বাড়তে থাকবে, এবং এটা যদি আপনারা নিচের দিকে করেন তাহলে কিন্তু ভলিউম যেটা আছে সেটা কিন্তু কমতে কমতে থাকবে। মোড বলে ওপরে লেখা আছে, তো আপনারা কিন্তু এখান থেকে একটা মোডও চেঞ্জ করতে পারেন। ইনফোটেনমেন্ট সিস্টেমে ব্লুটুথের মাধ্যমে গান চলছে, এই মোডটাকে আপনারা টিপে দেবেন তো ডাইরেক্ট FM এ চলে যাবেন, FM থেকে তারপরে AM এ আসবে, তারপরে আবার কিন্তু ব্লুটুথে আসবে। তো এটাকে কিন্তু মোড চেঞ্জ করার জন্য এটাকে ব্যবহার করা হয়। আর এই যে ইনফো বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু MID সাথে সাথে এখানেও কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারেন, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে যদি আমি ইনফো টিপি তো MID তে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু একে একে এখান থেকে চেঞ্জ হতে থাকবে, যেমন অ্যাভারেজ স্পিড, ড্রাইভিং টাইম,
এরপরে এখানে একটা ফাঁকা ইন্টারফেস আছে, ইনস্ট্যান্ট ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফিউল ইকোনমি, এগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এটা হচ্ছে সম্পূর্ণ গাইজ মিউটের বাটন, এবং এটা কিন্তু মিউট করে আপনারা রেখে দিতে পারবেন, বা গান বা যাই কিছু হলো এটা আপনারা এখান থেকে মিউট করে দিতে পারবেন। এবং দেখুন এখানেও তিনটে কন্ট্রোল চলে আসে, এখানে তিনটে কন্ট্রোলের মধ্যে সবার প্রথমে দেখুন এটা গাইজ ফোন পিক আপ করে, ফোনটা যদি আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়ে থাকে তখন কিন্তু এটাকে আপনারা টিপে দিলে যে ফোন করবে তার কিন্তু ফোন অটোমেটিক্যালি পিক আপ হয়ে যাবে। এবং তার সাথে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনারা একবার প্রেস করে দেন তাহলে কি হবে না, তাহলে কিন্তু ফোনটা অটোমেটিক্যালি কাট ডাউন হয়ে যাবে, মানে ফোন কাটতে এটা ব্যবহার করা হয়। এবং এটা কিন্তু ভয়েস কমান্ড দিতে ব্যবহার করে, যদি আপনারা গুগলের মাধ্যমে বা অ্যালেক্সা হোক বা হে গুগল হোক সেটা কিন্তু আপনারা কিছু বলতে চান বা কমেন্ট যদি আপনারা দিতে চান তাহলে কিন্তু এটাকে দেবে দিলেই অবশ্যই আপনার যে যেটা আপনারা বলবেন বা যে কমান্ড আপনারা দেবেন সেই অনুযায়ী কিন্তু মোবাইল এখানে কাজ করতে শুরু করে দেবে। তো এটা কিন্তু এই তিনটে সুইচ কিন্তু এই হিসাবেই ব্যবহার করা হয়। সো আশা করি স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলে যে সমস্ত কন্ট্রোলগুলো ছিল সেগুলো আপনাদের বোঝা গেছে। এটা হচ্ছে গাইজ ইনফোটেনমেন্ট সিস্টেম, এখান থেকে কিন্তু আপনারা গান, ভিডিও বা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে কানেক্ট করে চালাতে পারেন। এটারও কিন্তু খুব একটা ভালো ভিডিও আমার এই চ্যানেলে করা আছে, আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। এবং এটা কিন্তু দুটো পার্টে আসবে, এর যে সমস্ত জিনিসগুলো আছে হিডেন সেটিং কী কী আছে না আছে সেগুলো কিন্তু আপনারা ওইখানে খুব ভালো করে বুঝে যাবেন। পরে গাইজ এখানে দেখতে পাচ্ছেন দুটো সুইচ আছে, এর মধ্যে গাইজ একটা হচ্ছে ফাংশনাল এবং একটা হচ্ছে ডামি বাটন। যেমনটা এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু এটা ডামি বাটন, এটা কিন্তু কোনো কাজ নেই, এটা শুধুমাত্র জাস্ট ফর শো এটা দেওয়া আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইটের মতো দেওয়া আছে যেটা কিন্তু অ্যান্টি থেফট বা সিকিউরিটি লাইট যেটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো গাইজ এটার এই ট্রায়াঙ্গেলটার মানে কি, এই ট্রায়াঙ্গেলটার মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। তো এটা যখনই আপনারা অন করে দেবেন তখন কিন্তু এই যে চারটে ইন্ডিকেটার যেটা আছে সেটা কিন্তু একসাথে এখানে অন করতে শুরু হয়ে যাবে, বিপদ সূচক সংকেত দেওয়ার জন্য এটা কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে ইন্ডিকেটার একসাথে চলছে এবং এটাকেই কিন্তু ইংলিশে বলা হয় হ্যাজার্ড লাইট। তো এই হ্যাজার্ড লাইটের কন্ট্রোল কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, এটাকে জাস্ট প্রেস করে দেবেন তাহলে কিন্তু এটা অন হয়ে যায়। এরপর গাইজ চলে আসবো আমি এসি। তো এসি কন্ট্রোলেরও ওপরে খুব একটা সুন্দর ভিডিও বানানো আছে, আপনারা কিন্তু ওই ভিডিওটা যেয়ে দেখতে পারেন, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে যেয়ে খুব ভালোভাবেই দেখে নিতে পারেন। এবং ওই ভিডিওতে কিন্তু এসি খুব ভালোভাবেই বোঝানো আছে এবং সব ফিচার্স কিন্তু এখানে একসাথে সব কিছু বলা আছে। তো দেখুন এইখানে যে সমস্ত জিনিসগুলো আছে এখানে কিন্তু কিছু স্টোরেজ আছে, চাইলে অন্যান্য জিনিসও রাখতে পারেন, আমার এই রাখা আছে বলে আপনারা কিন্তু এখানে রেখে দেবেন না, জাস্ট জোকিং গাইজ। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিয়ার, যেটা হচ্ছে গাইজ গাড়ি চালানোর জন্য সব থেকে মেন উপাদান। তো দেখতে পাচ্ছেন এই যে গিয়ার আছে এখানে কিন্তু আপনারা পাঁচটা ছটা গিয়ার পেয়ে যাবেন রিভার্সকে ইনক্লুডিং করে। তো সবার প্রথমে দেখুন এদিকে গাইজ এটা হয়ে গেলো এক, তারপরে হচ্ছে দুই, এটা আমি পরে বোঝাবো আপনাদের কোনো অসুবিধা নেই, জাস্ট আপনারা জেনে রাখুন এখানে কিন্তু আপনার গাড়ির গিয়ার থাকে। এবং এটা যদি আপনাদের অটোমেটিক হয় তাহলে কিন্তু অটোমেটিকে কী হবে না, পি থাকবে, ডি থাকবে, আর থাকবে, ওইরকম টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু অটোমেটিকের ক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা। এবং গিয়ারের কাজকে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে গিয়ারের কাজ হচ্ছে গাড়ি গাইজ আপনাদেরকে হাই স্পিডে চালানোর জন্য গিয়ার খুবই প্রয়োজন, এবং গিয়ার কিন্তু যত আপনারা ওপরের দিকে করতে থাকবেন গাড়ির স্পিড তত কিন্তু বাড়তে থাকবে। ড্রাইভিং পার্ট যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলোতে কিন্তু আমি খুব আরাম করেই বোঝাবো, এখন খালি জাস্ট আপনারা গিয়ারের কাজ একটু জেনে রাখুন। এরপরে গাড়ি চলে আসবো আমরা হ্যান্ড ব্রেকে, যেমনটা আপনারা এখানে দেখে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা কী হয় না, যখন আপনারা গাড়ি চালাবেন না বা যখন আপনার গাড়ি গ্যারেজে দাঁড়িয়ে থাকবে বা যখন আপনার গাড়ি স্টপ হয়ে থাকবে তখন কিন্তু এই হ্যান্ড ব্রেকের ব্যবহার করা হয়। যে এটার সম্পূর্ণ মেকানিজম কিন্তু রিয়ার হুইলের সাথে থাকে, ফ্রন্ট হুইলের সাথে এর কিন্তু কোনোরকম কোনো সম্পর্ক নাই। যখন আপনার গাড়ি দাঁড়িয়ে থাকবে তখন আপনি গাড়ি চালাবেন না, তখন কিন্তু এটাকে জাস্ট ওপর দিকে করে ছেড়ে দিতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে বলে দিই এটাকে কিন্তু ওপর দিকে জাস্ট করে ছেড়ে দিলেই আপনার গাড়ি যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ব্রেক মানে পিছনের যে ডিস আছে সেটা কিন্তু লেগে থাকবে এবং এটা কিন্তু আপনার গাড়িকে এগোনো বা পিছনো করতে দিবে না। আপনারা যখনই গাড়ি দাঁড় করাবেন তখনই এই যে হ্যান্ড ব্রেক আছে এটাকে সিম্পলি এরকম করে ওপর দিকে টেনে দেবেন। এবং এটাকে নামানোর উপায়টা কি, দেখুন এখানে একটা সুইচ আপনারা পেয়ে যাবেন, আমাদের যেহেতু চিকচিকি করে মোড়ানো আছে তো এটা এখানে একটা আপনারা সুইচ পেয়ে যাবেন, এই যে এটা আছে এটাকে জাস্ট আপনারা একটু ওপর দিকে তুলবেন, এটাকে জাস্ট একটু ওপর দিকে তুলে এই যে সুইচ আছে এটাকে দাবাবেন এবং সিম্পলি নিচের দিকে এটাকে কিন্তু নামিয়ে দেবেন। তো এটাই হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ। যখন আমরা গাড়ি অনেকদিন ধরে ঘরে দাঁড় করানো থাকবে তখন কিন্তু আপনারা হ্যান্ড ব্রেক দিয়ে রাখবেন না, এর ফলে এর যে তার আছে সেটা কিন্তু আলগা হয়ে যেতে পারে, এর ফলে কী হবে না হ্যান্ড ব্রেকের কিন্তু কার্যক্ষমতা আরও কম হয়ে যেতে পারে। সো গাইজ এরপর আমি চলে আসি আপনাদের সাথে শেয়ার করতে মেন কন্ট্রোল। তো মেন কন্ট্রোল কী কী না, সবার প্রথমে দেখুন এইদিকে হচ্ছে ক্লাচ, এইদিকে হচ্ছে ব্রেক এবং এটা হচ্ছে অ্যাক্সেলেটর। তো এই তিনটের কাজ কি, এই তিনটের ওপরেও কিন্তু একটা খুব সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এতে কী হবে না, এতে কিন্তু ABC বা অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ যেটা আছে সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন এবং ওটা থেকে আপনাদের সম্পূর্ণ পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এছাড়াও আরও কিছু কিছু ফিচার্স আছে যেগুলো আমি আপনাদেরকে এই
ভিডিওতেই বলে দিচ্ছি। তো এটা আমি এখন আপাতত ছেড়ে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে যেয়ে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা যেটা আছে সেটা কিন্তু আপনারা কিছুটা এরকম পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু এটা যেটা আছে সেটা হচ্ছে স্পিডোমিটার, স্পিডোমিটারের কাজ কিনা গাড়ি আমরা কত স্পিডে চলছে সেটা দেখাবে, এবং এটা হচ্ছে আরপিএম মিটার, আরপিএম মিটারের কাজ কি গাড়ির ইঞ্জিন যেটা আছে সেটা কত আরপিএমে ঘুরছে বা কত রাউন্ড পার মিনিটে ঘুরছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এটা হচ্ছে গাড়ি সম্পূর্ণ এমআইডি, এমআইডি মানে হচ্ছে মাল্টি ইনফরমেশন ডিসপ্লে। এখানে কিন্তু গাড়ি রিলেটেড সমস্ত কিছু জিনিস যেমন মাইলেজ হলো, রেঞ্জ হলো, অ্যাভারেজ হলো, এগুলো কিন্তু আপনারা এখান থেকে আরামসেই দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা টোটাল 4টে এসি ভেন্ট পেয়ে যাবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1টা, 2টে, 3টে, 4টে। এবং দেখুন এখানে গাইস গ্লোব বক্স আছে, এবং গ্লোব বক্স মানে হচ্ছে এখানে কিছু স্টোরেজ, অ্যাডিশনাল স্টোরেজ আপনারা এখানে কিছু পেয়ে যাবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লক আছে এটাকে কিন্তু ওপর দিকে করে দিলেই এটা অন হয়ে যায়, এবং এটাকে ঠেলে বন্ধ করে দিলে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই সাইডেও দরজায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যান্ডেল আছে, এবং এটার কাজ তো আমি বলিয়ে দিচ্ছি, শুধুমাত্র গেট ওপেন করতে এটা ব্যবহার করা হয়। আর এই সাইডে এই যে সুইচটা আছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ যেটা আছে বা মিরর যেটা আছে সেটাকে কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে ওই সুইচটা কিন্তু ব্যবহার করা হয়। তো দেখুন আশা করি ড্রাইভার সাইডে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আপনাদেরকে আমি সব বুঝিয়ে দিচ্ছি, এবং রিয়ারেও আমি দু তিনটে জিনিস আছে যেমনটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। যেমনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওই একই ব্যাপার আছে, যেটা হচ্ছে কাঁচ নামানো ওঠানো করার জন্য এই সাইডেও কিন্তু ডোর হ্যান্ডেল যেটা আছে সেটা দেওয়া আছে, এটা শুধুমাত্র গেটকে ওপেন করতেই ব্যবহার করা হয়, আর কিন্তু এর কোনো কাজ নেই। এবং ওই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন এই একই জিনিস কিন্তু ওই সাইডেও দেওয়া আছে। তো গাইজ আশা করি আজকের এই যে আমি ককপিট ভিউয়ের যে কন্ট্রোলগুলো বললাম, মানে গাড়ি চালাতে গেলে আপনাদেরকে কী কী কন্ট্রোল করতে হবে সেই সব জিনিসগুলো আপনাদের বোঝা গেছে, এবং এইগুলো আমার শোনার পর আপনারা একবার যদি প্র্যাকটিস করে নেন তাহলে কিন্তু এগুলো আপনাদের পুরো রপ্তে চলে আসবে, মানে কি একবার দুবার যদি আপনারা প্র্যাকটিস করে নেন তাহলে কিন্তু এগুলো আপনাদের পুরো আয়ত্তে চলে আসবে। তো আশা করি এই যে ভিডিওটা ছিল এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার পর আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেকেন্ড পার্টটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা এতদূর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।